বিন্দু, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। যাই হোক, আজকে আমরা দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় 12 লেকচার 2, এর আগে আমরা অধ্যায় 12-র লেকচার 1 আলোচনা করেছিলাম। আজকে আমরা শিকণফল পাঠ্য বই 3-এর আলোকে প্রণীত আজকে যেটা আমরা আলোচনা করব। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, 1 জানুয়ারি 2019 তারিখে মিস্টার মাফি এর পারিবারিক অবস্থা ছিল নিম্নরূপ। হাতে নগদ 25,000 টাকা, তৈজসপত্র 29,000 টাকা, ফ্ল্যাট বাড়ি 7 লক্ষ টাকা, গৃহ নির্মাণ ঋণ 5 লক্ষ টাকা, গহনাপত্র 5,000 টাকা। এখন আসি আমরা প্রাপ্তিসমূহে। হাতে নগদ 1-1-2019 অর্থাৎ প্রারম্ভিক 25,000 টাকা, বেতন 2,34,000 টাকা, ঋণ গ্রহণ 50,000 টাকা, গহনা বিক্রয় 90,000 টাকা। এখন আসি আমরা প্রদান সময়ে কি আছে। প্রদান সময়ে আছে তরি তরকারি ক্রয় 7,000 টাকা, খাদ্যশস্য ক্রয় 75,000 টাকা, মাছ মাংস দুধ ডিম ক্রয় 30,000 টাকা, ফলমূল ক্রয় 15,000, স্কুল কলেজের বেতন 17,000 টাকা, শিক্ষকের বেতন 6,000 টাকা, কাগজ কাঁথা বই 5,000 টাকা, বিবিধ খরচ 15,000 টাকা, ব্যাংকের স্থায়ী আমানত 1,39,000 টাকা, উদ্বৃত্ত 90,000 টাকা। ওই উদ্বৃত্ত হলো সমাপনী। এখানে আমরা প্রাপ্তিসমূহ যোগ করে পাই 3,99,000 টাকা। এই 3,99,000 টাকা হতে আমার মোট প্রদান সমূহ অর্থাৎ যা খরচ হয়েছে তা বাদ দিয়ে আমরা পাই উদ্বৃত্ত 90,000 টাকা। এই 90,000 টাকাকে আমরা সমাপনী হাতে নগদ বলতে পারি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন আসো আমরা আমাদের যে করণীয় ক অনিয়মিত প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো, মাফির আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো, মাফির মোট ব্যয়ের উপর খাদ্য ও শিক্ষা খাতের ব্যয়ের শতকরা হার নির্ণয়। আমাদের টার্গেট হলো মোট ব্যয়ের উপর শতকরা খাদ্য খাতে এবং শিক্ষার হার নির্ণয় করা। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ক নিয়ে আলোচনা করি। ক, আমরা একটি শখ তৈরি করে নিলাম, তোমরা খাতায় তুলে নিতে পারো। এখানে আমরা লিখতে পারি বিবরণ টাকা, মোট টাকা, মোট টাকা। আমরা কি নিয়ে করবো, অনিয়মিত প্রাপ্তির পরিমাণ। তাহলে মিস্টার মাফি, মাফির অনিয়মিত নিয়মিত প্রাপ্তির পরিমাণ, সরি, ও হ্যাঁ সরি, ঠিক আছে, প্রাপ্তির পরিমাণ নির্ণয়। পরিমাণ নির্ণয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এখানে প্রাপ্তি কি আছে, এগুলো সবই প্রাপ্তি, কিন্তু এর মধ্যে বলা হয়েছে অনিয়মিত প্রাপ্তি। আমার বেতন নিয়মিত আসবে না, তাহলে অনিয়মিত প্রাপ্তি ঋণ গ্রহণ, আমি প্রতি মাসে মাসে ঋণ গ্রহণ করবো না আর প্রতি মাসে গহনা বিক্রয় করব না, এত হবে। এই দুইটি হচ্ছে আমার অনিয়মিত প্রাপ্তি। তাহলে আমরা লিখে ফেলি ঋণ গ্রহণ, ঋণ ঋণ গ্রহণ 50,000 টাকা, গহনা বিক্রয় 90,000 টাকা। তাহলে আমরা এখানে আসলাম 90,000 টাকা। এই দুটি যোগ করে পাই 1,40,000 টাকা। এই 1,40,000কে আমরা সমাপ্তি সূচক দিয়ে ঢেকে দেবো, অর্থাৎ হিসাব শেষ এখানে। তাহলে এখানে আমরা লিখতে পারি বা তোমরা লিখে নিতে পারো,
মোট অনিয়মিত প্রাপ্তির পরিমাণ, প্রাপ্তির পরিমাণ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এটা মনে রাখবে তোমরা, এটা শেষ এখানে 2 মার্ক। এখন আমরা লক্ষ্য করি কয়ের ক নম্বরে মিস্টার মাফির আয় ব্যয় বিবরণী প্রস্তুত। তাহলে আমরা লিখি খ নম্বর মিস্টার মাফি এর আয় ব্যয় বিবরণী। আমরা চোখ ছেড়ে নিলাম, বিবরণ বিবরণ টাকা, মোট টাকা, মোট টাকা। তাহলে আমার আয় সমূহ কি আছে? আয় আছে বেতন শুধু, তাহলে লিখি আয় সমূহ, আয় সমূহ। নিচে একটা বর্ডার দিলে দেখতে সুন্দর লাগবে, আমরা একটা বর্ডার নিয়ে নিলাম। তাহলে বেতন বেতন আছে আমার কত? 2,34,000। তাহলে আমি একবার এই পারে করে দিলাম, 2,34,000 টাকা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন তাহলে ব্যয় সমূহ ব্যয় সমূহ আমার কি আছে এদিকে লক্ষ্য করো বন্ধুরা। তরি তরকারি ক্রয় 7,000 টাকা, 7,000। খাদ্য শস্য ক্রয় 75,000 টাকা, 30,000 টাকা। 30,000 টাকা ফলমূল ক্রয় আছে 15,000 টাকা। স্কুল কলেজের বেতন 17,000 টাকা। শিক্ষকের বেতন 6,000 টাকা। তারপরে কাগজ খাতা বই বাবদ 5,000 টাকা। বিবিধ খরচ 15,000 টাকা। আর কিছু নেই। তাহলে আমরা যোগ করে পাই, এক লক্ষ সত্তর হাজার টাকা। এটা আমরা ইন্ডিকেটর দিলাম যেহেতু এটা মাইনাস করবো, সেই জন্য ইন্ডিকেটর করলাম। তাহলে বাদ দিলে থাকে 64,000 টাকা।
এটাকে আমরা ক্লোজ করলাম। এখানে আমরা লিখতে পারি মোট আয় উদ্বৃত্ত, আয় উদ্বৃত্ত 64,000 টাকা। যদি আমার আয় বেশি হতো, সরি কম হতো, ব্যয় বেশি হতো, তাহলে আমার ক্ষতি হতো, তখন আমরা ওটা লিখতাম। যাই হোক, তো তোমরা এটা নোট করে নাও। আমরা যাচ্ছি এখন মিস্টার মাফির মোট ব্যয়ের উপর শিক্ষা খাতের এবং খরচের পরিমাণ নির্ণয় করার জন্য। ঠিক আছে, এটা আমি মুছে ফেললাম। এখন আমরা করব গ, গ নম্বরে মিস্টার মাফির ব্যয়ের উপর খাদ্য খাত ও শিক্ষা খাত, মাফির খাদ্য ও শিক্ষা খাতে ব্যয়ের পরিমাণ নির্ণয়। সব করে নিলাম বিবরণ। টাকা মোট টাকা, তাহলে খাদ্য খাতে আগে আছে। আগে আমরা প্রথমে লিখবো খাদ্য খাত, খাদ্য খাতে ব্যয়, এটাকে আমরা ইন্ডিকেটর করে বা বর্ডার লাইন করে সুন্দর লাগবে। খাদ্য খাতে, তাহলে খাদ্য বলতে তরি তরকারি আছে, আমরা লিখে ফেলি তরি তরকারি ক্রয়। তরি তরকারি ক্রয় আছে 7,000 টাকা, 7,000 টাকা। খাদ্য শস্য ক্রয়, খাদ্য শস্য ক্রয় 75,000 টাকা, 75,000 টাকা। মাছ মাংস দুধ ডিম, মাছ মাংস দুধ ডিম ক্রয় 30,000 টাকা, 30,000 টাকা। ফলমূল ক্রয়, ফলমূল ক্রয় দেখিয়েছে তারা 15,000 টাকা, 15,000 টাকা। তাহলে আমার এই হলো খাদ্য খাতে আমার মোট ব্যয়, টোটাল ব্যয়। দেখা যাক কত আসে, যোগ করে যোগ করে 1,27,000 টাকা। এই 1,27,000 টাকা হলো, আমি ক্লোজ করলাম এটা, এটা হলো খাদ্য খাতে মোট ব্যয়, খাদ্য খাতে মোট ব্যয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা অবশ্যই মনে রাখবে, আমরা এর পরবর্তী যখন শতকরা বের করবো তখন এটা আমার দরকার হবে। এখন আসো শিক্ষা খাতে ব্যয়, শিক্ষা খাতে ব্যয়, শিক্ষা খাতে ব্যয়, ইন্ডিকেটর দিয়ে একটা আন্ডারলাইন দিলাম। তাহলে স্কুল কলেজের বেতন, ওটা অবশ্যই শিক্ষা খাতে যাবে, স্কুল কলেজের, স্কুল কলেজের বেতন কত আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো 17,000 টাকা, 17,000 টাকা। শিক্ষকের বেতন, শিক্ষকের বেতন আছে, শিক্ষকের বেতন 6,000 টাকা, 6,000 টাকা।
কাগজ খাতা বই, কাগজ খাতা বই, কাগজ খাতা বই, কাগজ খাতা বই 5,000 টাকা। যোগ করে আমরা পাই 11 আর 17 28,000 টাকা। 28,000 টাকা মোট শিক্ষা খাতে মোট ব্যয়, শিক্ষা খাতে মোট ব্যয়, শিক্ষা খাতে মোট ব্যয়। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এটা আমি মিটিয়ে দিচ্ছি, আবার বাকিটা করতেছি। ঠিক আছে, শিক্ষা খাতে আমাদের মোট ব্যয় 28,000 আর খাদ্য খাতে 1,27,000, এটা মনে রাখতে হবে। এখন আসো, সুতরাং খাদ্য খাতে মোট ব্যয় সমান খাদ্যে মোট ব্যয় ডিভাইডেড বাই মোট ব্যয়, মোট ব্যয় ইনটু 100। তাহলে খাদ্য খাতে আমার মোট ব্যয় হয়েছিল 1,27,000 টাকা ডিভাইডেড মোট ব্যয় ছিল 1,70,000 ইনটু 100 সমান সমান ক্যালকুলেটর 74.71%। সুতরাং খাদ্য খাতে মোট ব্যয়, খাদ্য খাতে শতকরা ব্যয়ের হার 74.71%। এখন আসো শিক্ষা খাতে, শিক্ষা খাতে মোট, শিক্ষা খাতে শতকরা ব্যয়ের হার সমান শিক্ষাখাতে মোট ব্যয় ডিভাইডেড বাই মোট ব্যয় ইনটু 100। শিক্ষাখাতে আমার মোট ব্যয় হয়েছে 28,000 টাকা, আর মোট ব্যয় হলো 1,70,000 টাকা ইনটু 100 সমান সমান আমরা পাই 16.47%। সুতরাং শিক্ষা খাতে শতকরা হার 16.47%। এখানে খাদ্য খাতে মোট ব্যয় লিখেছিল, মানে খাদ্য খাতে শতকরা হার লেখো তোমরা, শতকরা হার। তো এই ছিল আমার পাঠ্য বইয়ের শিক্ষণফল 3-এর আলোকে প্রণীত লেকচার 2। আমরা আগামী পর্বে 11 অধ্যায় নিয়ে আলোচনা করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।